এখন আমরা দেখব কিভাবে আমরা একটা কাস্টম অবজেক্ট এইখানে বাইন্ড করতে পারি। তো কাস্টম অবজেক্ট মিন্স ইউজার ডিফাইন্ড টাইপ। সো লেটস ক্রিয়েট এ ক্লাস হিয়ার, সাপোজ পাবলিক ক্লাস ব্র্যান্ড। দুটো প্রপার্টি সেট করি আমরা, একটা দেই হচ্ছে গিয়া স্ট্রিং আইডি, আরেকটা দেই আমরা স্ট্রিং নেম। তো এইখানে আমাদের যে লিস্ট অফ স্ট্রিং ডেইজ ছিল, এর পরিবর্তে আমরা এখন লিস্ট অফ ব্র্যান্ড বানাবো। লিস্ট অফ ব্র্যান্ড, দিস ইজ ব্র্যান্ডস, নিউ ব্র্যান্ড, এবং ব্র্যান্ডসের মধ্যে আমরা একটা আইটেম অ্যাড করব। সো নিউ ব্র্যান্ড, এর একটা আইডি লাগবে, দিলাম হচ্ছে গুইড ডট নিউ ডট টু স্ট্রিং, এবং নেম দিলাম হচ্ছে আমার প্রিয় ব্র্যান্ড মাইক্রোসফট। ওকে, এখন আমাদের টার্গেট এই ব্র্যান্ডসটাকে এই লিস্ট ভিউর মধ্যে সেট করা। সো ব্র্যান্ডস, বাট দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে যে এই যে স্ট্রিং, সে যখন রান হয়েছিল তখন আমার আসলে একাধিক প্রপার্টি, একাধিক কিছু নিয়ে কাজ করা লাগে নাই, কারণ স্ট্রিং ইটসেলফ একটা ভ্যালু। বাট ব্র্যান্ড, ব্র্যান্ডের মধ্যে আছে আইডি, ব্র্যান্ডের মধ্যে আছে নেম। সো আমাকে স্পেসিফিকলি বলতে হবে যে ভাই লিস্ট ভিউ, তুমি ব্র্যান্ডের এই নেম জিনিসটা সবাইকে দেখাবা, বলতে হবে। সো এটা বলার জন্য আমাকে ওই যে একটা সেল, প্রতিটা সেল ডিজাইন করতে হবে, একটু এক্সট্রা কোড, বাট আহামরি কঠিন না। এই দেখেন আমি করি লিস্ট ডট আইটেম টেমপ্লেট, এখান থেকে আমরা দুই নম্বর অপশনটা নিব, টেমপ্লেট। সো টেমপ্লেটটা নিচ্ছি আমরা, এটা একটা ফাংশন, যারা যারা ফাংশন এক্সপ্রেশন নিয়ে কাজ পারেন না, কাইন্ডলি একটু দেখে নেবেন, এইটা এই ভিডিওতে কভার করা হবে না। আমরা এখন কি করব, আমরা একটা সেল ডিজাইন করব। সো সেল নিউ টেক্সট সেল রিটার্ন সেল, সেলটার কি হবে, ও সরি, এখানে একটা ইকুয়ালস টু হবে অ্যাকচুয়ালি। তো সেলটার মধ্যে আমরা একটা টেক্সট প্রপার্টি থাকবে, সেই টেক্সট প্রপার্টির মধ্যে আমরা অ্যাকচুয়ালি এই নামটা বাইন্ড করে দেব। সো সেল ডট সেট বাইন্ড নামে একটা ফাংশন আছে, দেখেন কি বলা আছে, অ্যাসাইনস এ বাইন্ডিং টু এ প্রপার্টি, এখানে বলা আছে বাইন্ডেবল প্রপার্টি, দ্যাট মিন্স টেক্সট সেল ডট টেক্সট প্রপার্টি, এবং তার ভ্যালু কী হবে, ভ্যালু হবে হচ্ছে নেম। ওকে, সো এই টেম্পলেট, অ্যাকচুয়ালি এই টেম্পলেট, এই প্রতিটা সেলের ডিজাইন হবে এইরকম, এবং প্রতিটা সেলের মধ্যে যে টেক্সট প্রপার্টি আছে সেই টেক্সট আকারে আমরা অ্যাকচুয়ালি নেমটা বসাই দেব। নেম মানে কি, প্রতিটা ব্র্যান্ডসের যে নেম, অ্যাকচুয়ালি ইন দিস কেস মাইক্রোসফট অনলি। সো দ্যাটস ইট। আচ্ছা, সিলেক্টেড আইটেমটা এখানে একটু চেঞ্জ হবে, এখানে হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার ব্র্যান্ড, এবং অ্যাজ ব্র্যান্ড ডট নেম, এই তো রান দিই, দেখি কি হয়। ও সরি, আমার তো আইটেম টেমপ্লেট চেঞ্জ করতে হবে, হ্যাঁ এবার রান দিই। সি, মাইক্রোসফট চলে আসছে। আমরা জিনিসটা আরেকটু মজা করি, মজাটা হচ্ছে এখানে ব্র্যান্ড না বলে এটাকে আমরা কালার বলি, মাই কালার, এটার নাম দিই আমরা ব্লু। তো এইখানে আমরা যেটা করব, দেখেন সেল ডট সেট বাইন্ডিং টেক্সট সেল ডট
টেক্সট কালার প্রপার্টি একটা আছে, সি। সো টেক্সট কালার প্রপার্টি আকারে আমরা কি সেট করব, আমরা আগের মতোই সেই নেমটা সেট করে দিব। তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যখন আমরা রেড সিলেক্ট করব, চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স, নাও হইতে পারে, দিস ইজ দ্য ফান। সি হয়ে গেছে, প্রতিটা সেল, সেলের টেমপ্লেট আমি কীভাবে ডিজাইন করলাম, প্রতিটা সেল, সি, এটা একটা সেল, এইটা একটা সেল। আমি বলতেছি যে ভাই সেল, তোমার যে টেক্সট লেখাটা হবে সেটা হবে নেম, ইন দিস কেস ব্লু, এবং বললাম ভাই সেল, তোমার যে টেক্সটের কালার হবে সেটা হবে নেম, দ্যাট মিন্স ব্লু বা রেড। সো কালার হয়ে গেছে রেডের অ্যাকচুয়াল ভ্যালু, রেড ভ্যালু হয়ে গেছে আর ইডি রেড। সো এই তো, আমরা যদি ক্লিক করি রেড চলে আসছে, ক্লিক করি ব্লু চলে আসছে। তো এখন যদি আপনাদের যদি ইমেজ দেখাইতে মন চায়, আপনারা এইখানে টেমপ্লেটের মধ্যে একটা ইমেজ সেল তৈরি করবেন, ইমেজ সেল তৈরি করে কাজ করবেন। বাকিটা এখন আপনাদের জন্য সোজা, আপনারা কীভাবে পুরো সেলটা ডিজাইন করতে চান, কতটুকু হাইট নিতে চান, কতটুকু উইড নিতে চান। সো এখান থেকে আসলে বাকিটা আপনাদের ইমাজিনেশনের উপর ডিপেন্ড করতেছে। সো বেসিক জিনিস আসলে এইটুকুই, একটু বেশি আসলে কিছু নাই। আর যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি জানাবেন, সো দ্যাট আই ক্যান মেক মাই ভিডিও মাচ বেটার। সো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।